নমস্কার অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এই করোনা ভাইরাস থেকে কবে স্বস্তি পেতে চলেছে দুনিয়া আমি আপনাদেরকে তারিখ অনুযায়ী আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি বেশ কয়েকটি তারিখ বলবো সেই তারিখ থেকে এই করোনা ভাইরাসের প্রকোপ কাটতে থাকবে দেখুন ব্রহ্মাণ্ডে বেশ কিছু গ্রহের অবস্থানের জন্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই অবস্থানগুলো কেটে গেলে সেই মারণ ভাইরাস সেই মারণ ব্যাধি থেকে এই দুনিয়া স্বস্তি পেতে চলেছে প্রথমেই জানাই এই পনেরোই এপ্রিল থেকে সূর্য উচ্চস্থ হচ্ছে অর্থাৎ পৃথিবী উচ্চস্থ হচ্ছে কারণ আমি আবারও বলছি সূর্য মুভমেন্ট করে না পৃথিবী মুভমেন্ট করছি করে এই জন্য পৃথিবী উচ্চস্থ হচ্ছে সেক্ষেত্রে করণ এখানে কিছুটা হল হালকা হলো আপনারা লাহবান হবেন খুব স্লাইট পরিমাণ এরপরের চৌঠা মে চৌঠা মে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করছিল সেই মঙ্গল মকর রাশি থেকে সরে যাচ্ছে কুম্ভ রাশিতে এরপরে যেটা আমি বলবো যেটা হচ্ছে বৃহস্পতি গ্রহ যেটা আমাদের প্রকৃতি যেটা আমাদের ধর্ম যেটা আমাদের জ্ঞান যেটা আমাদের সব দিক থেকে এই দুনিয়াকে ভালোর দিকে রক্ষা করে যে যে পৃথিবীকে রক্ষা করে সেই বৃহস্পতি পনেরোই মে থেকে এই বকরি হচ্ছে এই বকরি হওয়ার পর জন্য কিছুটা হল পনেরোই মে থেকে আপনারা স্বস্তি পেতে থাকবে হালকা হল কুড়ি পার্সেন্ট হলেও আপনারা এই স্বস্তি কিন্তু পাবেন এবং তিরিশে জুন এই বৃহস্পতি জুপিটার নিচস্ত ভাব থেকে কেটে বকরি অবস্থাতে অবস্থান করবে তিরিশে জুন সেখানে আরও আপনারা কিন্তু ফায়দা পাবেন ডেটগুলো মিলিয়ে রাখো তিরিশে জুন সেখানে আরও ফায়দা পেতে থাকবেন এই ভাইরাসের মারণ ভাইরাসের এফেক্ট থেকে এরপরে আপনাদেরকে জানাচ্ছি ষোলোই জুলাই এই ষোলোই জুলাই কি হচ্ছে ষোলোই জুলাই যে সূর্য যে কালসর্ব যোগের মধ্যে অবস্থান করছে সেই কালসর্ব যোগ থেকে কাটিয়ে উঠতে পারবে সেই কালসর্ব যোগ থেকে এই রবিগ্রহ বেরিয়ে আসছে সেক্ষেত্রে ফর্টি থ্রি পারসেন্ট হলেও বেনিফিট কিন্তু এই করোনা ভাইরাস থেকে আপনারা পাবেন কারণ যোগের নেগেটিভ এফেক্ট নেগেটিভ জোন থেকে কাটিয়ে উঠছে এবং দোসরা আগস্ট এই রবিগ্রহ বুধের সঙ্গে যুক্ত হচ্ছে তার ফলে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু দোসরা আগস্টে আপনারা শুভ ফল পাবেন এরপরে হচ্ছে পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর এই শুক্র গ্রহ ভেনাস সেটাও এই যোগের আওতা থেকে বেরিয়ে আসছে এই ডেটগুলো যখন ঠিক পয়লা সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এই ভাইরাসের প্রকোপ অনেকখানি কমে যাবে মানে নাইনটি ফাইভ পার্সেন্টই নাই হয়ে যাওয়ার দিকে গ্রহগত ব্রহ্মাণ্ডের গ্রহগত অবস্থান তাই বলছে এরপরে আমি আরও আপনাদেরকে এই বিষয়ে আপডেট আপনাদেরকে দেব তো আপনারা ডেটগুলো মিলিয়ে রাখুন একটা হচ্ছে পনেরোই এপ্রিল চৌঠা মে পনেরোই মে এবং তিরিশে জুন ষোলোই জুলাই দোসরা আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর এই তারিখগুলো যে আসবে কি না সেখানে ধীরে ধীরে এই করোনা ভাইরাসের প্রকোপ কিন্তু কাটবে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ